up guys, welcome back to my channel. I hope you all are absolutely good. আজকে একটা অন্য স্কুটার নিয়ে, বাইক না আজকে স্কুটার আছে, সেটা নিয়ে আজকে রিভিউ করতে চলে এসেছি। এটা আমার ফ্যামিলি মেম্বারে একজন নিয়েছে, সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ফ্যামিলি মেম্বার নিয়েছে আর রিভিউ করব না, এটা কোনো দিন হতে পারে। সো আজকে দুপুরবেলা আমি এই গরমের মধ্যে রিভিউ করতে চলে এসেছি আপনাদের জন্য, রিভিউ করব আজকে আমি। সো এটা আজকে চলে এসেছি আমি 2022 টিভিএস এনটর্ক Bs6 নিয়ে। টিভিএস এনটর্ক সবে দুই তিন দিন হয়েছে ডেলিভারি হয়েছে, অ্যান্ড আজকে আমি রিভিউ করতে নিয়ে এসেছি। অ্যান্ড এখানে পুজো দেওয়া হয়েছিল কালকে রাতে, সো একটু ম্যানেজ করে নেবেন, দ্যাটস ওয়াই একটু নোংরা। ইন ফ্রন্ট থেকে শুরু করি, এখানে এলইডি, এখানে যেটা নর্মাল আগে হ্যালোজেন হেডলাইট ছিল, এখন এটা এলইডি হয়ে গেছে ফ্রন্টে। আর সামনে এখানে একটা অ্যাভেঞ্জার লোগো রয়েছে, অ্যান্ড এখানে এলইডি ইন্ডিকেটার না, এখানে বাল্ব ইন্ডিকেটার রয়েছে। অ্যান্ড ফ্রন্টে হুইলে দেখতে পাচ্ছেন একটা ডিস্ক ব্রেক রয়েছে, এটা 220 mm ডিস্ক ব্রেক। স্কুটার পাওয়ার প্রডিউস করে 9.25 BHP, অ্যান্ড টর্ক হচ্ছে 10 Nm টর্ক। অ্যান্ড এখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আপনারা, ফুল ডিজিটাল ডিসপ্লে। অ্যান্ড এখানে স্পিডোমিটার, এখানে ক্লক মিটার রয়েছে, এখানে হচ্ছে কিলোমিটার রেঞ্জ মানে কত কিলোমিটার, এটা ট্রিপ মিটার। অ্যান্ড এখানে টেম্পারেচার, অ্যান্ড এখানে হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্কের মিটার রয়েছে। অ্যান্ড এই পাশে ইন্ডিকেটার সিম্বল দু সাইডে, এখানে পাওয়ার ইকো অ্যান্ড পাওয়ার মোডের একটা সিগন্যাল, এখানে মাল ফাংশনের একটা সিগন্যাল, অ্যান্ড এখানে লো ফিউলের ইন্ডিকেটার রয়েছে, কিল সুইচ, অ্যান্ড এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন হ্যাজার্ড লাইটের সুইচ, দু সাইড দিয়ে ইন্ডিকেটার জ্বলবে। অ্যান্ড এই পাশে সেলফ স্টার্ট, এই পাশে হাই বিম লো বিম, এপাশে ইন্ডিকেটার, অ্যান্ড এপাশে হর্ন, মিডল স্পেসটা ভালো রয়েছে। অ্যান্ড এখানে একটা পার্কিং লক, বাজারের জন্য আপনার একটা হুক রয়েছে, এখানেও একটা হুক রয়েছে। টিভিএস এনটর্কের টি শেপের ব্যাকলাইট, অ্যান্ড এটা হচ্ছে এক্সস্ট। অ্যান্ড এখন আমরা দেখো বুট স্পেস, এখানে বুট স্পেস ভালোই বড় রয়েছে। অ্যান্ড এখানে একটা টুল কিট, একটা মেডিকিট, অ্যান্ড এখানে আমার গোপ্রো ব্যাটারি চার্জিং হচ্ছে। এখানে একটা লাইট রয়েছে, যদি অন্ধকারে আপনাদের কখনো বুট খুলতে হয় তখন হচ্ছে আপনারা এই লাইটটা দিয়ে দেখতে সুবিধা হবে আপনাদের। অ্যান্ড এখানে একটা OBD রয়েছে, যেটা সার্ভিস সেন্টারে গেলে মানে অটোমেটিক ল্যাপটপের সাথে কানেক্ট করলে বাইকের যত সমস্যা আছে সব সার্ভিস সেন্টারে গিয়ে মানে কম্পিউটারে দেখিয়ে দেবে যে বাইকের মানে স্কুটারে কোথায় সমস্যা রয়েছে। অ্যান্ড হ্যাঁ, এখানে বাইরে একটা ফিউল গেজ রয়েছে, এখানে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 5.8 liters। এখানে একটা 3D এনটর্ক লোগো রয়েছে। অ্যান্ড প্রথমে যেটা বলা হয়নি মিস করে গেছি, এখন বলছি আমি। সো এটা হচ্ছে এনটর্ক 125, এটা সুপার স্কোয়াড এডিশন। অ্যান্ড সুপার স্কোয়াড এডিশনের এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার এডিশন, আপনার গ্রাফিক্সটা এই সাইডে ভালো করে দেখতে পারবেন যে এখানে ব্ল্যাক প্যান্থারের লোগো রয়েছে। অ্যান্ড 66, আর 66-এর কারণ হচ্ছে 1966-এ হচ্ছে ব্ল্যাক প্যান্থার ফার্স্ট অ্যাপিয়ার হয়েছিল, মানে মার্ভেল সিরিজ কমিক বের করেছিল, দ্যাটস ওয়াই এখানে 66। এই এনটর্কের সুপার স্কোয়াড এডিশনে আপনারা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা এডিশন, আর হচ্ছে স্পাইডারম্যান এডিশন, থর এডিশন, আর আয়রনম্যান এডিশন, অ্যান্ড এই ব্ল্যাক প্যান্থার এডিশন পাবেন। অ্যান্ড এখানে হচ্ছে এটা ব্ল্যাক প্যান্থার এডিশন। অ্যান্ড পেছনের টায়ারটা হচ্ছে 110/80, অ্যান্ড সামনেরটা হচ্ছে 100/80, তাই সামনের ডিস্ক ব্রেক রয়েছে, পেছনটাই ড্রাম ব্রেক। ও সো এখন চলে এসেছি আমরা মিটারের দিকে, মিটারে আপনাকে ফুল সোয়াইপ আপটা দেখাচ্ছি, এই যে। অ্যান্ড এই মিটারে আপনি ফোন কানেক্ট করতে পারেন, ফোন কানেক্ট হয়ে গেছে এখানে। অ্যান্ড এখানে ফোন কানেক্টের সাথে সাথে আপনার নামটা শো করবে এখানে, অ্যান্ড যত ইনফরমেশান আছে এখানে, ফোনের ব্যাটারি,
ফোনে যেটা নেটওয়ার্ক সব দেখিয়ে দেবে আপনাকে, এখানে একটা ব্লুটুথ সিগন্যালের সাথে এই এই পাশে একটা সিগন্যাল দেবে, ফোনের নোটিফিকেশন সিগন্যালটাও দেবে আপনাকে, স্পিড মিটার দেখাবে। সো আপনাদেরকে মিটারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফুল ডিসপ্লে ফাংশন, আপনারা দেখে নিলেন। এখন আপনাদেরকে একটু এক্সস্ট নোট শুনিয়ে দেবো আমি, এই টিভিএস ইন্টকে এক্সস্ট নোটটা কেমন। এখানে কিল সুইচ, তো এখন রাইড রিভিউ করব। সো স্টার্টিং করছি এখন, অ্যান্ড প্রথমে বলে দেই যে ফার্স্ট যখন এনটর্ক বেরিয়েছিল তার থেকে BS6 মডেলটা, মানে BS4 এর থেকে BS6 মডেলটা অনেক স্মুথ, মানে আগেরটা একটু ভাইব্রেশন বেশি ছিল আগেরটা যখন চালিয়েছিলাম, অ্যান্ড তার থেকে এটা বহু স্মুথ, অ্যান্ড সাসপেনশানটাও অনেকটা সফটের সাইডের দিকে, অ্যান্ড ব্যাক মিটার দিয়ে ভালোই ভিউ পাওয়া যায় পেছনের। এখন আমি হচ্ছে নর্মাল মোডে চালাচ্ছি, তো একটু নর্মাল মোডে চালিয়ে দেখি। ও পাওয়ার ডেলিভারিটা অসাম, এখানে পাওয়ার ডেলিভারিটা স্মুথ, যেমনি স্মুথ তেমনি মানে পিক আপটাও অসাধারণ। যেটা বলেছিলাম যে স্কুটারটার BHP হচ্ছে 9.25 BHP, যার জন্য অন্যান্য স্কুটারের তুলনায় যথেষ্ট বেশি পাওয়ার, কারণ ম্যাক্সিমাম স্কুটারে বলতে গেলে এপ্রিলিয়া বাদে যত স্কুটার রয়েছে, ইয়ামাহা হিরো যত স্কুটার সবকটাতে এরকম পাওয়ার নেই যেটা এটার মধ্যে পাওয়ার রয়েছে 9.25 BHP। অ্যান্ড টর্কটাও অন্যান্য স্কুটারের থেকে বেশি রয়েছে, অ্যান্ড এই সুপার স্কোয়াড এডিশানে 0 to 60 ওঠে অনলি 9 সেকেন্ডের মধ্যে, যেটা অন্যান্য স্কুটারের থেকে একটা ভালো ফিচার। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন লেগ স্পেস যথেষ্ট আছে, আমি খুব কমফোর্টেবলি বসেছি। অ্যান্ড এর যে সিটটা অনেকটা সফটের সাইডের দিকে, বেশি হার্ডও না, সফট একদম মিডিয়াম। দেখতে পাচ্ছেন রোডটা অনেকটাই ভাঙা রয়েছে, তাও এই ভাঙার উপর দিয়ে আমি মিনিমাম 30-এ চালাচ্ছি, তাও অতটা সাসপেনশানে বোঝা যাচ্ছে না। সাসপেনশানের সেট আপটা বেশ সুন্দর এখানে, মানে একদম সফটের দিকে, বেশি হার্ডও না, অ্যান্ড সাউন্ডটাও অসাম। অ্যান্ড এখানে একটা ইকোয়ার পাওয়ার মোড আছে, এখানে ইকো যদি আসতে চালান আপনি, মানে স্মুথ পিক আপ ধরে থাকেন, তাহলে এটা গ্রিন থাকে, যখনই আপনি হার্ড অ্যাক্সেলারেট করবেন এই যে এখানে হলুদ হয়ে গেল, মানে তখন হচ্ছে ফিউল বেশি কনজাম্পশন হবে, দ্যাটস ওয়াই এখানে ইয়েলো হয়ে যায়। ওখানে সুইচ কোয়ালিটিও দারুণ, এখানে আপার ডিপারের মধ্যে 5 সিগন্যালের সুইচ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা একটু মেন রোডের দিকে চলে এসেছি স্কুটারটা নিয়ে। অ্যান্ড এই স্কুটারের সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে এর যে টায়ার ওয়াইড রয়েছে, যথেষ্ট ওয়াইড রয়েছে এই সেগমেন্টের মধ্যে, যার জন্য মানে স্টেবিলিটিটা দারুণ দেয়। আরও হাইওয়েতে একটা 0 to 60 টেস্ট করব যে কত সেকেন্ডের মধ্যে ওঠে। তো এখন আছে নর্মাল মোডে, তো এখন 0 to 60 করবো, এখানে 0 হয়ে গেছে, তো স্টার্ট। নর্মাল মোডে 0 to 60 করলাম, এবার একবার স্পোর্ট মোডে করব। স্পোর্ট মোডটা করে নেই, তো এখন স্পোর্ট মোডে আছে, স্পোর্ট মোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ল্যাপ টাইমার দিয়ে দিয়েছে যে কতক্ষণ হবে, তো স্টার্ট। স্পোর্ট মোডে পিক আপটা একটু বেশি তাড়াতাড়ি তুলছে, অ্যাগ্রেসিভ, মানে যেখানে নর্মাল মোডে মানে একটু ধীরে ধীরে আস্তে আস্তে স্মুথলি তুলছিল, সেখানে স্পোর্ট মোডে একটু পাওয়ারটা বেশি বেড়ে যাচ্ছে। অ্যান্ড যেখানে পিক আপটাও দারুণ লাগলো যে স্পোর্ট মোডে
বেশি তাড়াতাড়ি স্পিডটা ক্যাচ করে নিচ্ছে। অ্যান্ড স্পোর্ট মোডে একটু হালকা ভাইব্রেশনটা একটু হালকা বেড়ে যাচ্ছে, যেটা একটু অ্যাগ্রেসিভ ফিল দিচ্ছে যেখানে আমাকে। অ্যান্ড পিক আপটা বেশি তাড়াতাড়ি, যেখানে নর্মাল মোডে একটু টাইম লাগছিলো, সেখানে আমি নিজে চালিয়ে বুঝতে পারলাম যে একটু তাড়াতাড়ি উঠে পড়ছে এখানে স্পোর্ট মোডে 0-60। তাছাড়া স্কুটারটা এমনি মানে ফিলস গুড, চালিয়ে একদম মজা আছে। পিক আপের জন্য স্কুটারটা চালিয়ে মানে সত্যি বলতে কোনো বোর বোর ফিল হয় না, মজা লাগছে এমনি। তো এখন আমি কম্পারিজন করি অ্যাক্টিভা 125-এর সাথে এনটর্কে। সো দুটো স্কুটারই ভালো। পাওয়ার চান আপনারা যদি সেরকম পাওয়ার, সেরকম পিক আপ অ্যাক্সেলারেশন চান তাহলে বলো। আর ফিচার্স চাইলে অবভিয়াসলি আমি বলবো যে টিভিএস এনটর্ক নিতে। অ্যান্ড যদি রিফাইননেস এটাতেও রয়েছে, তাও যদি রিফাইন মানে একটা প্র্যাকটিক্যাল একটা সেরকম আর রেগুলার ইউজেসের স্কুটার চান তাহলে বলবো আপনি অ্যাক্টিভার দিকে যেতে পারেন। বাট এটাও আপনি ডেলি ইউজেজে ইউজ করতে পারেন, এটাও যথেষ্ট ভালো স্কুটার। অ্যান্ড বলতে বলতে অ্যাক্টিভা পাশে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওতে আমি কী কী মিস করেছি, যা যা মিস করেছি সব আমাকে কমেন্ট সেকশন জানাবেন কমেন্ট করে। আজকের মতো রিভিউটা এইটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি প্লেসে, নতুন একটি রাইডে। টাটা, সি ইউ, বাই।